আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিহারে কয়েক দশক ধরে একটি মসজিদ নদীর নিচে ছিল এবং নদীটি শুকিয়ে গিয়ে সেই মসজিদটি বের হয়ে এসেছে এবং সেই মসজিদটি এখনও অক্ষত অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। সেখানকার মুসলিমরা সেই মসজিদটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে যাতে তারা আবার সেখানে নামাজ পড়তে পারে। তো আসুন আমরা ভিডিওটি দেখি এবং এই মসজিদ সম্পর্কে বিস্তারিত বলি। বিহারের নওদা জেলার অন্তর্গত হলদিয়া গ্রামে একটি পুরনো নদী ছিল যেটা শুকিয়ে যাওয়ার পরে সেখানে এই মসজিদটা দেখতে পাওয়া যায়। মসজিদটি প্রায় 120 বছর পুরনো, 30 বছরের বেশি সময় ধরে পানির নিচে থাকলেও তাতে মসজিদের কোনো ক্ষতি হয়নি। খবর এক্সপ্রেস ট্রিবিউন। স্থানীয় প্রবীণরা জানান মসজিদটি বিংশ শতকের প্রথম দিকে নির্মিত হয়। মুঘল রীতিতে নির্মিত মসজিদটির বয়স এখন প্রায় 120 বছর। স্থানীয়রা এই মসজিদের নাম দিয়েছিল নুরি মসজিদ। মাটি থেকে গম্বুজ পর্যন্ত মসজিদের উচ্চতা প্রায় 30 ফুট। 1979 সালে এখানে ফুলওয়ারি ড্যাম নির্মাণ শুরু হয়। সে সময় এই এলাকায় প্রচুর মুসলমান বসবাস করত। এই মসজিদে তারা নিয়মিত নামাজ আদায় করতেন, কিন্তু সরকারবাদ নির্মাণ শুরু করলে এখানকার বাসিন্দাদের উঠে যেতে হয়। সরকার পুরো জায়গাটি অধিগ্রহণ করে গ্রামবাসীকে অন্য একটি গ্রামে স্থানান্তর করে। বাঁধ নির্মাণের সময় প্রয়োজন না হয় কর্তৃপক্ষ মসজিদের কোনো ক্ষতি করেনি। বাঁধের পানি শুকিয়ে গেলেও পুরো এলাকায় কাদাময় হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কৌতূহলী মুসলমানরা কাদা মারিয়ে মসজিদে প্রবেশ করে। তারা দেখতে পান মসজিদটি পুরোপুরি অক্ষত রয়েছে, কয়েক দশক ধরে ডুবে থাকলেও কাঠামোর সামান্যতম ক্ষতি হয়নি। আলহামদুলিল্লাহ আমরা মসজিদটি সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা চাই মসজিদটি আবারও পুনরায় আবাদ হোক এবং মুসল্লিরা সেখানে নামাজ পড়তে পারুক, এবং যারা মসজিদটিকে পুনরায় আবাদ করার জন্য চেষ্টা করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দিক। এ দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।